কথায় আছে বয়স বাড়লে মানুষের বন্ধু কমে, কিন্তু একটু অভিনেতাদের জগতে কিন্তু সেটা নেই। সেখানে কিন্তু বন্ধু প্রতিদিন থাকে, ফ্যান প্রতিদিন থাকে, কিন্তু তারপরেও মহাগুরুর এই মুহূর্তে রাজ্যে বন্ধু বলতে একজনকে বোঝায়। আসুন তার সাথে সরাসরি কথা বলবো। কেন বললাম বন্ধু, আপনাদের নিশ্চয়ই মনে করেন মহাগুরুকে বন্ধু? হ্যাঁ, মহাগুরুকে বন্ধু মনে করি না, মিঠুনকে বন্ধু মনে করি। মহাগুরু একটা টাইটেল যেটা একটা বিশেষ জায়গায় হয়তো পায়, আর একটা জায়গায় আরেকটা টাইটেল পেতে পারে। সেটা যেখানে যেখানে যেরকম ডিস্কো ডান্সারগুলো একটা হয়তো পায়, এরকম বিভিন্ন পায়। মিঠুন এই বয়সে এসে যে ধরনের সিনেমা করছে, সেটাকে বন্ধু হিসাবে কেমনভাবে দেখে? ভালো ভালো, এটা একটা অন্য ঘটনা। ঘটনাটা হচ্ছে, আমি সবসময় মনে করি যে কমার্শিয়াল সেটআপের ছবি যদি আমরা ভালো করে বানাতে পারি, কাস্টিং করে বানাতে পারি, এবং গল্প যদি ভালো হয়, মানে কন্টেন্ট ভালো হয়, তাহলে সেই ছবিটা লাগবে, এখনও লাগবে। যখন আমাদের 750 হাউস থেকে মাত্র 40টা সিঙ্গল স্ক্রিন হয়ে গেছে আর 60টা মাল্টিপ্লেক্স হয়েছে, তার মানে সব মিলিয়ে 100টা, অথচ তার বন্ধ হয়ে গেছে আমাদের প্রায় 650 হাউস বন্ধ হয়ে গেছে। সেই সময় একে সার্ভাইভ করানোর জন্যে কমার্শিয়াল সেটআপের সেই ছবিটা দরকার, যাতে বড় কাস্টিং থাকলে ভালো হয়। কারণ কাস্টিং থাকলে লোক ইনিশিয়ালি দেখতে আসে, অনেক ছবি দেখে লোকে পরে হয়তো, কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে মাউথ পাবলিসিটি হয়ে যখন যে পৌঁছে তখন দেখে, স্লোলি গ্রোথ বাড়ে। খুব ভালো ছবি হলে তাতে হয়তো কাস্টিং লাগে না, কিন্তু কাস্টিং থাকলে সুবিধা হচ্ছে ইনিশিয়ালি একটা ভিড় পেয়ে যাবে সে, আর ছবি যদি ভালো হয়ে যায় তাহলে লেগে যায়, যেমন প্রজাপতির ক্ষেত্রে হয়েছে। দ্যাট ইজ ভেরি গুড। তো সেই জন্য এটা আমার ওয়েলকাম ফিল্ম। আমি শিবুকেও বললাম, টেলিফোনে কথা বলছিলাম, আমি সেদিন দেবকেও ফোনে বললাম যে এটা আমার খুব ভালো লাগছে, যে ফর্মুলাটা আমি ওর সঙ্গে অনেক আলোচনা করি, দেবের সঙ্গে অনেক আলোচনা করেছি। আমরা ছবি করতে গেছিলাম দিল্লিতে হোটেলে, সেখানে রাত্রিবেলা সারা রাত বসে এইসব কথা বলেছিলাম, যে আমি বলেছিলাম যে তুই তো পাগলুর জন্য এদের দেব ধরে নে, খোকা 420 জন্য দেব, তারপরে তুই ভালো ভালো ছবি করছিস, খুব ভালো, চেঞ্জেস কোনো সেগুলো কর, কিন্তু একটা জিনিস মাথায় রাখ, সেটা হচ্ছে এই ছবিগুলো যদি করিস তাতে তোর জায়গাটা খুব স্ট্রং, ওখানটা তো নোয়া আছে, জায়গাটা ফিলটা নোয়া আছে, তো সেই ধরনের ছবির দিকেও নজর দে, ভালো ছবির দিকেও দে। কারণ যদি কমার্শিয়াল সেটআপটা বাঁচে তাহলে ইন্ডাস্ট্রিটা বাঁচবে, আর্ট ফিল্ম বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। আর্ট ফিল্ম তো কম হয়, তার সেলও কম হয়, স্বাভাবিকভাবেই বিরাট হিট হলো, বিরাট লাইন পড়ে গেল, এরকম আর্ট ফিল্ম কোনো মেকারও মনে গেল না। সেই জন্য তুই কমার্শিয়াল সেটআপটাকে দেখ আরও বেশি, কারণ তুই একজন সুপারস্টার, কাজে তুই তোর ইনফ্লুয়েন্সটা কাজে লাগবে এখানে। ব্যক্তি মিঠুনকে আপনি কেমনভাবে দেখেন, কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে, মানে মিস করেন কখন কলকাতা এলে? অসম্ভব ভালো রান্না করে ও, তো আমি রান্না করে খাইয়েছি উটিতে, যখন হোটেলে আমি ছিলাম দুদিন, তখন ও রান্না করতো, সেই রান্নাগুলো এনে আমায় খাওয়াতো, এইটা আমি মারলাম বলে। আমি আবার কিচেনেও যেতাম, প্রচণ্ড গরম, বেশিক্ষণ ছিলাম আমি পারবো না, তুই কর। ওটা কী রান্না করতে পছন্দ করে? অনেক কিছু করে ও, ও মাংসের প্রিপারেশন, চিকেন প্রিপারেশন যা করে না, দুধ ধর্ষ করে, দারুণ করে। হি ইজ এ ভেরি গুড টকার। ওর বাড়িতে বসে আমরা যখন কথা বলছি, কর্মিটোরের বাড়িতে, সেখানে যোগিতাও ছিল, তো আমরা রাত্রিবেলা বসে অনেকক্ষণ কথা বলছিলাম। আমি ওকে বলছিলাম তুই নাকি একসময় এত নাকি যোগ যোগ ফোক করতিস যে মাটি থেকে উঠে দিস, বাড়ি করে বলবি না তুই কেন বলিস তোকে, আমি শুনেছি তুই নাকি 4 ইঞ্চি উঠে ফুটে যেতিস মাটি থেকে। এই নিয়ে আমাদের ভিতরে কথা হয়, মজা হয়। আমি ওখানে একটা ছবি করছিলাম এক সময়, ছবিটা হয়নি, সেই ছবিটার জন্যে আমরা সব আলোচনা করছিলাম, গানও হয়ে গেছিলো, তার করা হয়েছিল, বাবুল গিয়েছিলো, শ্রেয়া গেছিলো, তো সেই সব আলোচনার মধ্যে এমনি ওর সঙ্গে মজা হয়, বদমাইশি হয়, গালাগালি হয়, সব। ওর উত্তরণ বেটার সিনেমাতে, যখন বুদ্ধদেব দাস উত্তর ছবি করছে, যখন সাউথের ছবি করছে, যখন মৃণালসেনের ছবি করছে, হি ইজ ডিফারেন্ট, মিঠুন তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং অত্যন্ত উচ্চ প্রশংসিত বহু ছবিতে, যখন অগ্নিপথ করছে আমি তার সঙ্গে টাক্কর দিচ্ছে, হ্যাঁ অন্য ব্যাপার। মিঠুনের অভিনয় দুর্বলতা কোন জায়গায়, বন্ধু হিসাবে আপনি কি বলবেন এই জায়গাটা? আমি তো দুর্বলতা অনেক কিছু খুঁজে পাইনি, একটাই কথা যেটা হতো, ঋতুপর্ণ ঘোষ যখন বলতো তখন হচ্ছে যে ও দাঁড়ালেই পা নাড়ায়, এটা ওর একটা অভ্যেস, খালি পাটা নাড়ায়, একটু লঙ্গিন কখনো দাঁড়ায় না, কখনো দাঁড়ায় না, পা নাড়ায়। তো এটা একটা গোলমাল আছে। এরম একটা হচ্ছিলো যখন তিতলি শুটিং করছে, তখন না মাইকে ঋতুপর্ণ ঘোষ নাকি বলছিল আর মিঠুন পাড়া নাড়াস না, আরে দেখেছিস কি বলছে আমাকে, এরকম এরকম সব মজা, শুধু মজা।
যে সেই বদমাইশিটা পুরো রয়েছে প্রত্যেকের পেছনে লাগা অমুক তমুক, আবার নাকি একটু খিটখিটেও হয়ে গেছে সেটা অনেকে বলছে। সেটা কি বয়সের দোষ মনে করছেন? কি কারণে? নানা রকম দিক থেকে নানা অ্যাঙ্গেল আছে। আগে তো অত পলিটিক্স ফলিটিক্স ছিল না, তা সব মিলিয়ে ফেলিয়ে হয়তো। মিঠুনকে নিয়ে অনেকে সমালোচনা করেন যে সব দলে উনি আছেন, আপনার কি মনে হয় বন্ধু হিসাবে? এটা ওর ইন্ডিভিজুয়াল চয়েস, এটা সম্বন্ধে আমার কিছু বলার নেই। যে যেখানে ইচ্ছে যেতে পারে, আমি আছি বলে ও আমায় কেন বলবে যে ওইটা কেন করছিস বলবে না। আমার এটাও মাঝে মাঝে বলে তুই ছবি খুব ভালো আঁকিস, তুই ছবি আঁক, তুই অ্যাক্টিং না করে ছবি আঁক, এটা ও বলে আর পিছু আঁকা জুনিয়র, এই দুজন আমার বন্ধু, দুজনেই খুব বলে। কিন্তু আমি তো পলিটিক্সে রয়ে গেলাম একটুখানি, বা সিনেমাও করি, তো সেরকম যে যার ইন্ডিভিজুয়াল সাজেশন তো দিতেই পারে। আপনিও দাপিয়ে পলিটিক্স করছেন, বাংলাতে মিঠুনও পলিটিক্স করছে। কতটা দাপিয়ে পলিটিক্স করছে আমি কিছুই করছি, তিনবারের এমএলএ তেমন কোনো লাইন দিতে পারছি না এই মুহূর্তে হয়তো, আদারওয়াইজ আমি দাপিয়ে পলিটিক্সটা কোথায় করছি দিতে পারছেন না বলতে, মানে যে লাইনটা কাজে লাগবে সেরকম হয়তো দিতে পারছি না। তো সেটাকে তোমরা ভেঙে চুড়ে করে নাও, এইটা হয়তো পাচ্ছি করতে, মিঠুনকে ধরলে তাই হবে, একই হবে না। আপনার মনে হচ্ছে কেন যে আপনি পারছেন না, মানে পলিটিক্সটা পারি না তো, মানে এই পলিটিক্সটার সাথে আপনি মানাতে পারছেন না? পলিটিক্সটাই পারি না, এতদিন ধরে তো এমএলএ রইলেন, পলিটিক্সে জিতলেন, আমি তো একজন এক্সিকিউটিভ, একজন এমএলএ যা যা কর্তব্য লেখা আছে, যা যা করতে হয় তাকে কাজ সেগুলো করি, একদমই পলিটিক্সে নেই আপনি। পলিটিক্সটা আমি পারি না করতে, চেষ্টা করি করতে, মাঝে মাঝে দেখে একটা করে লাইন বেরিয়ে যায়, সেই লাইনটা নিয়ে ভাইরাল হয়, সেই জন্য আমি বুঝতে পারি যে আমি পলিটিক্সে করতে পারি না। আমায় নিয়ে আসা হয়েছে, আমি নামিনি, আমি নকশাল ফেজে যাদবপুরে ছিলাম তখনও নামিনি পলিটিক্স, আমার ইটস নট মাই কাপ অফ টি। কাজে নিয়ে এলো আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়? ইন্সপায়ার্ড হলেন না? হ্যাঁ, আমার মনে হয়েছিল এই লোক, এই মহিলা পারবে। অনেক অশান্তি চলছিল, অনেক কিছুতে আপত্তি ছিল আমার ওদের যুগে, 34 বছরের রেজিমে, এর কথা শুনে মনে হলো ইনি পারবেন করতে, সেটা ব্যক্ত করার পরই উনি আমাকে নিয়ে গেলেন এই আর কি। মমতা ব্যানার্জি চেষ্টা করছে, কিন্তু তারপরে প্রত্যেক বছরই হাত জোর করে আমি বলেছি এবার ছেড়ে দিন, হয়ে গেছে, এনাফ পলিটিক্স হয়ে গেছে আমার জন্য, কিন্তু উনি ছাড়ে দিন। না, মমতা ব্যানার্জি চেষ্টা করছেন, কিন্তু তারপরও যে হিংসাটা বাংলায় দেখা যাচ্ছে, যে দুর্নীতি বাংলায় দেখা যাচ্ছে, এটা কোথাও কি বাঙালি মন চরিত্রের সাথে যায়? এটা আসলে পৃথিবীর সবার চরিত্রের সঙ্গেই যায় না, কিন্তু যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। পুতিন যা করছে, কিম জং যা করছে ওখানে উত্তর কোরিয়া, এই সারা পৃথিবীর নিয়ম, এটা এখানেও তাই, পাকিস্তানেও তাই, সব জায়গায় একই চলছে। এখানে কিম জং কে আগে বলছেন? এখানে কিম জং, এখানে কিম জং বলে সেরকম কিছু বলছি না, এটা ভারতবর্ষের নিয়ম, তাই যেভাবে হচ্ছে সর্বত্র যা হচ্ছে তাই চলবে। মোদী তো ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করবে বলে ক্ষমতা এসেছে, উনি তো চেষ্টা করছেন। হ্যাঁ, দারুণ তো, বাংলায় এত বাড়ছে, 15 লাখ করে প্রত্যেককে যদি দিয়ে দিত না প্রত্যেকের পকেটে, আমরা ভ্রষ্টাচার লড়ে নিতাম, একদম চিন্তা করার ব্যাপার নেই। একবারও কখনো আমাদের একবার যদি 15 লাখ টাকা পেয়ে যেতাম না হাতে, প্রত্যেকে আমরা একদম ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়ে যেতাম। বলছি পলিটিক্সে মানে করতেই হতো না ভ্রষ্টাচার। পলিটিক্সে আসার পর আপনার রিয়ালাইজেশন কি, যে এটা দিস এ প্রসেস, এই প্রসেসটা চিরকালের প্রসেস, এইভাবেই হয়ে এসছে, এইভাবেই হবে। সেখানে নিক্সন ও দেশেও জন্মাবে, ট্রাম্প ওখানেও আসবে, পুতিন আসবে, এরকম সবসময় এরমই চলবে, এর ভেতর থেকেই বাঁচতে হবে। মানে পার্থ অনুব্রত স্বাভাবিক ফসল বলছেন রাজনীতির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই, এরা কিন্তু স্বাভাবিক ফসল, এইভাবেই হয়, এইভাবেই চলে, পৃথিবীটা এইভাবে চলে। তো এটার থেকে মুক্তি নেই মনে হয় না, মানে আগামী দিনে ওই দুর্নীতি চলবে, ওই কারেকশন করে করে চলবে। ও অনেকদিন ধরে পলিটিক্সে আছে বটে, একটু আড্ডু আছে, সুভাষ দাস সঙ্গে ছিল, আমাদের মমতার সঙ্গে ছিল, রাজ্যসভার এ ছিল, তারপরে রাজ্যসভায় তো বেশি যা যেত না এর মতো, সেখান থেকে ওই তারপরে এখানে এসছে, এখানে এসেও যে ইনিশিয়ালি শুরু করেছিল, যেটা আমি দেখলাম ডায়লগ দিয়ে শুরু করেছিল, সেটা হয়তো এখন একটু চেঞ্জ হচ্ছে, একটু অন্য কিছু ভাবছে, মানে ইম্যাচিওর, আপনার মতন ইম্যাচিওর পলিটিশিয়ান, মানে আপনি নিজেকে মনে করেন ইম্যাচিওর পলিটিশিয়ান? একদম 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 একদম। মিটিং তো কি সেই গ্রেডেই ফেলবেন? আমারও মনে হয় তাই, এখন ইম্যাচিওর পলিটিশিয়ান। আমি যদি চিনি ওকে, ও যেটা খুব ভালো পারে করতে যে জিনিসগুলো আমি জানি, এটা সে তার মধ্যে পড়ছে না, পলিটিক্সটা তার মধ্যে পড়ছে না। একটা জিনিস, সাউথের ফিল্ম যেভাবে হলিউড টলিউডকে খেয়ে নিচ্ছে, ডাবিং যেভাবে এগিয়ে আসছে, ভবিতব্য ভবিতব্য, ডেফিনেটলি ভবিতব্য। যেটা আমার কাছে এটা মনে হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে
আমি জানি না এটা কতটা কারেক্ট, কিন্তু আমি জানি উই নিড স্টার্স, বিগ স্টার্স, তারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটাকে চালায়, ভিড় জড়ো করে, তারা দৌড়ে আসে ভোরবেলা রাত জেগে তাদের টিকিট কাটার জন্য আসে। সেই স্টারগুলো বোম্বেতে বুড়ো হয়ে গেছে, এই বুড়ো স্টারদের জন্যে সেই ক্রেজটা নেই আর, ওদের ওখানে সবগুলো নতুন ছেলে এসছে, সবগুলো প্রত্যেকটা বিগ স্টারের ছেলে, বিগ স্টারের ছেলে, এই জন্যে ওদের একটা সাংঘাতিক চেহারা আছে, তার ভিতরে ভিরাইল এবং সাংঘাতিক ইউথ আছে, সেই ইউথটা খুব কাজে লাগছে। এখনো বসে আছে তাদের নিয়ে ভাবলে ওই কন্টেন্টটা তৈরি হবে না, ওই দৌড়টা তৈরি হবে না, যে জলের ওপর দিয়ে দৌড়চ্ছে, নদীর ভেতর দিয়ে দৌড়চ্ছে, ঘোড়া নিয়ে যাচ্ছে, ওইটা এরা নয়, এরা এটা করবেই না, এই ছবিটা পারবে না। সেই কারণে একটা বিরাট ফল হয়েছে হিন্দি ছবির। এখান থেকে নতুন যদি ব্যাচ আবার শুরু হয় আসতে, নতুন ঝকঝকে কতগুলো ছেলে আসতে আরম্ভ করে, তাহলে এ ঘুরে যেতে পারে। চতুর্দিকে তাকিয়ে দেখো মফস্বলের দিকে, সবগুলো জায়গায় তিনটে হল ছিল বন্ধ হয়ে গেছে, ওখানে দুটো হল ছিল বন্ধ হয়ে, সব বন্ধ হয়ে গেছে, তার মানে লোকে রিজেক্ট করে দিয়েছে, কারণ আমরা মাঝখানে একটুখানি এ হয়ে গেছিলাম, মানে একটু আর্টিস্টিক ছবির দিকে ঝুঁকে পড়েছিলাম, এই আর্টিস্টিক ছবিটা ওরা নেয়নি, মাস নেয়নি, হ্যাঁ কমার্শিয়াল আসতে হবে, কমার্শিয়াল ছবিটা হচ্ছিলো না, কমার্শিয়াল ছবিটাকে গালাগালি করা হচ্ছিলো মিডিয়া থেকে, যার জন্য কমার্শিয়াল ছবিতে কেউ যেতে চাইছিল না ছেলে মেয়েগুলো, কারণ গেলে বদনাম হয়ে যাচ্ছে, মানে কেউ স্বপন শাহ অন্য যদি হতে চাইছিলো না, সিম্পল কথা, তার বাড়িতে তাহলে খিস্তি করবে তাকে, সে জন্য যেতে চাইছিল না, তার ফলে তারা গেলো না, তারা সব বেটার সিনেমা করতে চাইলো, অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম করতে চাইলো, ভালো ছবি মারলো, ছবি তো ভালোই বানিয়েছে, সব মানুষ নিল, মাস নিল না, মাস না নিতে হাউসগুলো বন্ধ হয়ে গেল। এখন সেই হাউসকে যদি নতুন করে খোলাতে হবে, তাহলে অনেক এরকম ছবি লাগবে, অনেক স্টার লাগবে, স্টার না মানলে ছবি হিট হয় না। এই যে দেব আর মিঠুন দুজন স্টার আছে এতে, তাই তার রেজাল্ট একটু অন্যরকম হবে। এর আগে বোম্বা আর করেছিল দেব মিলে কাছের মানুষ, কিন্তু সেটা সেরকম লাগেনি, কিন্তু এখানে মিঠুন একটা বিগার স্টার এসে গেছে, তার ফলে আরও ভালো লেগে গেছে। সেরকম আসা মুশকিল হচ্ছে, ওই যে বললাম আমি স্টার স্টার বানানোর দিকে নজর দেয়নি ইন্ডাস্ট্রি লাস্ট 30 ইয়ার্স, ওই সেই জিৎ আর দেব হয়ে আছে, তারপরে কেউ দেয়নি নজর, যার জন্য কোনো ছেলে এখানটা স্টার হতে আসেনি, আনা হয়নি কাউকে, অ্যাক্টার চাওয়া হয়েছে, সেই জন্য ঋত্বিক চক্রবর্তী এসছে, অসাধারণ অভিনেতা, এরা সব এসছে, কিন্তু স্টারটা আসেনি, স্টারটা মেটেরিয়ালেও আসেনি, তাকে তাকে বানানোর কোনো এফার্টও নেয়নি, তারা অ্যাক্টার বানাতে চাইছে, মুখে একটু কালি দিয়ে দাও, দিয়ে এসো তুমি ওখান থেকে হেঁটে আসছো করে চট, এরম হয়ে নিচ্ছে, সে মুখে যে সাদা রং দিতে হবে সেটা দিচ্ছে না, অঞ্জু ঘোষের মতো মুখের গোলাপি রং করতে হবে ওটা করছে না, তো এগুলো সব লাগবে, ছবি চালাতে গেলে এটাও লাগবে, এটা লাগলে তবে ছবি ইন্ডাস্ট্রিটা বাঁচবে, হল বাঁচবে, তারপর তুমি বেটার সিনেমা করো না, মানিকদা তো করেছেন, মৃণালদা তো করেছেন, ঋত্বিক তো করেছেন। থ্যাংক ইউ চিরঞ্জিত আমাদের সাথে খোলামেলা কথা বলার জন্য, আমিও থ্যাংকস দিচ্ছি এই জন্য যে এটার ভেতর যদি কোনো পোর্শনও যায় সিনেমার উপকার হবে, এটা ভালো লাগবে আমার। থ্যাংক ইউ। খোলামেলা চিরঞ্জিত বারাসাতের বিধায়ক হতে পারেন, কিন্তু আজও তিনি মনে প্রাণে অভিনেতা, আর তার অন্যতম প্রাপ্তি হচ্ছে মিঠুনের তিনি বন্ধু। বারাসাত থেকে রাজর্ষি রায়, সময় কলকাতা।